اي شيء قلت لك. اشرب واشرب. কেমন আছো অনামিকা? অনামিকা? ওর নাম বুঝি অনামিকা? ওর নাম তো আমরা জানি না, তাই আমরা নাম দিয়েছি অনামিকা। ও, আগে যদি জানতে পারতাম তাহলে আমরা ওকে ওই নামে ডাকতে পারতাম। আপনাদের চেয়ে কি বলে ধন্যবাদ জানাবো, আজকে আপনাদের জন্যই ওকে খুঁজে পেয়েছি আমরা। হ্যাঁ, আপনি তো ফিরে পেলেন, কিন্তু আমার ওকে ছাড়তে যে কি কষ্ট হচ্ছে সেটা। তবুও তো ওকে যেতে হবে উর্মি, ওনাদের কাছ থেকে পালিয়ে এসেছিল, ওনাদের কাছে ফিরে যাওয়া উচিত। আমরা তাহলে আসি সন্দীপ বাবু, ওনাদেরকে পৌঁছে দিয়ে আমাকে আবার রিপোর্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আপনারা এবার বেরিয়ে পড়ুন। এক মিনিট, ওর কিছু কাপড় জামা আমাদের কাছে ছিল, একটু ওয়েট করুন, আমি নিয়ে আসছি ওগুলো। থাক, এখন থাক, ওটা পরে পাঠিয়ে দিলে হবে। ঠিক আছে, চলো অনামিকা। কোথায় যাব? কেন, তুমি যেখানে ছিলে আমাদের ওখানে মনে নেই? তুমি কত গান করতে, কত গল্প করতে আমাদের সঙ্গে, চলো। আমি আমি এবারে ছেড়ে কোথাও যাব না। যাব না বললে হয়? যতদিন না তোমার বাড়ির লোকেরা আসছে তোমাকে তো ওখানেই থাকতে হবে আমাদের সঙ্গে। আমি যাব না, আমি যাব না, এবারে ছেড়ে আমি কোথাও যাব না। এটা বললে কি করে চলবে অনামিকা? এখানে তুমি থাকবে কি করে? এটা তো তোমার থাকার জায়গা নয়। আমি যাব না, আমাকে যে এখানে নিয়ে এসেছিল তার কাছে যাব আমি। ঠিক আছে, কিন্তু এখন তো উনি এখানে নেই, তুমি ওখানে চলো, ওখানে গিয়ে উনি তোমায় দেখে আসবেন। মিথ্যে কথা বলছো, ওকে ছেড়ে কিছুতেই যাব না। আমি বলি কি, আজকে থাক না বরং। উর্মি, কি করি বলুন তো? কি আর করবেন, ওকে নিয়ে যান। মিস্টার দত্ত, ওয়াই আর ইউ সিটিং দেয়ার? ওকে যেভাবে নিয়ে যান এখান থেকে। প্লিজ জোর করবেন না, যদি জোর করেন ও ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, তাহলে ওকে সামলানো মুশকিল হবে। আমি যাব না। প্লিজ প্লিজ সুস্মিতা দেবী, ওকে এখান থেকে নিয়ে যান, আমার সব নাটক ভালো লাগছে না। অনামিকা চল, তোমায় কোথাও যেতে হবে না, একটু আমরা ঘুরে আসি কেমন? কটা বাজে, ও তো এসে যাবে। হ্যাঁ নিশ্চয়ই এসে যাবে, তার আগে আমরা ঘুরে চলে আসব। লক্ষ্মী মেয়ে চলো, ওঠো ওঠো। শোনো না, শোনো না, যাব না, যাব না, তুমি চলো। আমার একটা কথা শোনো, আমি যাব তোমার সঙ্গে, তুমি আগে ওনার সঙ্গে একটু বেরিয়ে এসো, তারপর তুমি আর আমি বেরোবো কেমন? চল একটু ঘুরে এক্ষুনি চলে আসবো আমরা, চল লক্ষ্মী মেয়ে চলো। যাও চলি ম্যাডাম। কি হলো, অত কান্নাকাটি কি হলো?